গোসলের সুন্নত তরিকা। যদি কোনো চৌকি বা পাথরের ওপর গোসল করে, অর্থাৎ যাতে পরে আবার পা ধোয়ার দরকার হবে না, তবে উজু করার সঙ্গে সঙ্গে পা ধুয়ে নিবে। আর যদি এমন জায়গায় গোসল করে যে পায়ে কাদা লেগে যাবে এবং পরে পা আবার ধুতে হবে, এমত অবস্থায় পূর্ণ উজু করবে কিন্তু পা ধুবে না। তারপর তিনবার মাথায় পানি ডালবে, তারপর তিনবার ডান কাঁধে পানি ডালবে, তারপর তিনবার বাম কাঁধে পানি ডালবে, তবে পানি এমন ভাবে ঢালবে যাতে সমস্ত শরীর ধুয়ে যায়। তারপর পবিত্র জায়গায় সরে পা ধোয়ার সময় সুন্নত মোতাবেক পায়ের আঙ্গুল খিলাল করবে। শরীরের পানি ঢালার পূর্বে সমস্ত শরীরের ভেজা হাত দ্বারা ভালোভাবে মুছে নিবে, তারপর পানি ঢালবে। এইরূপ করলে সমস্ত শরীরের সহজে পানি পৌঁছে যাবে। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।